ব্যাস তথ্য আছে। তথ্যটা হলো যে যেই যেমন যেই ভ্যারিয়েন্ট গুলোকে আমরা দেখছি এখন, যেটা আমরা যদি ভারতীয় ভ্যারিয়েন্টের কথাই যদি বলি, তাহলে একটা জিনিস আমরা জানি, এটা বিস্তার ঘটাতে পারে, স্প্রেড করে অনেক, কিন্তু তারা অবশ্যই একদমই যে কাজ করবে না তা না। কিন্তু তার অর্থে না যে অ্যাস্ট্রাজেনিকার যেহেতু ভ্যাকসিন আমরা ব্যবহার করছি এবং অ্যাস্ট্রাজেনিকার ওই ভ্যাকসিনটা যে পুরোটা কাজ করবে সেটাও না, কিন্তু তার সুবিধা যেটা হলো অ্যাটলিস্ট সিভিয়ার কেস গুলোকে অবশ্যই সে প্রটেক্ট করবে। কোনো একজন পেশেন্ট যদি যেটা আইসিইউতে যাওয়া দরকার হবে তার অন্তত পক্ষে আইসিইউতে যাওয়া লাগবে না, খুবই যদি খারাপ কিছু হয় সে হাসপাতালে ভর্তি হবে, নাহলে বাসাতেই হবে, অনেক বেশি প্রোটেকশন হয়ে যাবে। কিন্তু তার মানে হবে কি, ওভারঅল এটা যদি আমরা খুবই ছোট করে বলি, হেলথ সিস্টেমটাকে ইমপ্রুভমেন্ট করতে পারবে। কারণ হলো আমার আইসিইউর বেড নিয়ে আমাদের কম্পিটিশন, আমরা যদি সিভিয়ারিটি অফ দ্য ডিজিজ মাস্ট বি আসার বিষয় কিনা। চট্টগ্রামের একটা গবেষণার কথা পড়ছিলাম, একদল চিকিৎসক তারা গবেষণায় বলছেন যে যাদের কোভিড হয়েছে তাদের মধ্যে 88.6% মধ্যে অ্যান্টিবডি পাওয়া গেছে, 11.4% মধ্যে পাওয়া যায়নি গত বছর অক্টোবর থেকে এই চলতি এপ্রিলের মধ্যে চালানো। মানে এই যে অ্যান্টিবডি পাওয়া যাচ্ছে এবং সেটি একটা সময় পর্যন্ত স্থায়িত্ব হচ্ছে, এটি একটা ভালো বিষয় কিনা? একটা যেটা আমরা অনেক শুনি হার্ড ইমিউনিটি, সেরকম কিছু কি হতে পারে? আমি যারা ভ্যাকসিন নিয়েছে ডাবল ডোজ তাদের মধ্যে একটা স্টাডি আমার বিশ্ববিদ্যালয়ে আমরা করেছি, 98% আমাদের অ্যান্টিবডি হয়ে গেছে, ইনক্লুডিং মি, আমিও কিন্তু সেকেন্ড ডোজের পরে আমি চেষ্টা করেছি। এখন যে কথাটি আপনি বললেন যে হার্ড ইমিউনিটি, হার্ড ইমিউনিটি কিন্তু 70-80% পিপুলের হয় করোনা হতে হবে অথবা তারা ভ্যাকসিন নিতে হবে। আর করোনা নেওয়ার, করোনা যাদের হয়েছে কতদিন পর্যন্ত ইমিউনিটি থাকবে সেটাও কিন্তু এখনো এমন কোন স্টাডি নাই যে 6 মাস না 1 বছর। বাট ভ্যাকসিন নেওয়ার পরে আমরা আশা করছি 14 দিন পরে, সেকেন্ড ডোজ নেওয়ার পরে ইমিউনিটিটা গ্রো করে এবং আমরা আশা করব যে পরবর্তী বছরে আর লাগবে না, যদি লাগে সেটাও 1 বছর পরে আমরা টেস্ট করে বুঝতে পারবো যে ইমিউনিটি আছে কিনা। যেমন ফাইজার বলেছে তাদের থার্ড ডোজও লাগবে। আর চিটাগাং এ যে টেস্টটা ওরা করেছে যে যাদের করোনা হয়েছিল তাদের মধ্যে ইমিউনিটি হয়েছে, আমিও এরকম কয়েকজনের টেস্ট করেছিলাম, 3 মাস পর্যন্ত তাদের অ্যান্টিবডি ছিল, এরপরে আবার 6 মাস হলে কারো কিন্তু নাই। কেউ কেউ বলছে যে 3 মাসের মধ্যে যাদের করোনা আক্রান্ত তারা যদি সেকেন্ড ডোজ নাও নেয় একটা ডোজ নিলেই তার আর লাগবে না, এরকম কথাও অনেকে বলেছে। আমি আপনাকে শুধু বলতে চাই আমাদের হতাশার কোনো কারণ নাই, আমরা অ্যাস্ট্রাজেনেকা সেকেন্ড ডোজ যে 14 লাখ লোক এখনো পায় নাই, আশা করব আগামী 12 সপ্তাহের মধ্যে, অর্থাৎ সেকেন্ড ডোজ তো এখন চলছে 8 সপ্তাহ নিয়ে, 12 সপ্তাহ পর্যন্ত দেওয়া যায়, আমরা এই অপেক্ষায় থাকবো যে 12 সপ্তাহের মধ্যে হয় ইউএসএ অথবা কোরিয়া অথবা দুবাই থেকে আমরা সেকেন্ড ডোজ অ্যাস্ট্রাজেনেকা আনার ব্যাপারে তৎপর হব। এছাড়া স্পুটনিক ভি এবং সাইনোফার্ম 20 লাখ আর 40 লাখ ডোজ আসলে আমরা সেকেন্ড ডোজ শুরু করতে পারবো, যদিও পরশু দিন থেকে 5 লাখ ডোজ সিনোফার্মের আমরা উপহার হিসাবে। অনেক ধন্যবাদ ডক্টর শরফুদ্দিন আহমেদ, আমরা নিশ্চয়ই আশাবাদী হতে চাই। জুলহাস আলম, একদম শেষ বক্তব্য আপনার কাছে জানতে চাইবো যে পরিস্থিতি যদি খারাপের দিকে যায় প্রস্তুতির কি অবস্থা? আমাদেরকে টিকা আনতে হবে, বৈশ্বিক একটা রাজনীতি আছে, সেই রাজনীতিটা বুঝে টিকা নিয়ে একটা রাজনীতি আছে। বিশ্বের 4-5টি মোড়ল দেশ তার অনেক টিকা মজুত করেছে বলে বলা হচ্ছে। অলরেডি পররাষ্ট্রমন্ত্রী 4 মিলিয়ন ডোজ চেয়েছে আমেরিকার কাছ থেকে, কারণ আমেরিকা যদি এগুলো না ছড়িয়ে দেয় আমাদের মতো দেশগুলোকে না দেয় তাহলে 1 বছর পরে বা একটা সময় পরে এগুলো ডাম্প করতে হবে, তাকে নষ্ট করতে হবে। সো আমি মনে করি যে এই বৈশ্বিক রাজনীতিটা মাথায় রেখে আমাদেরকে কূটনৈতিক তৎপরতা চালাতে হবে এবং যেন আমরা শুধুমাত্র ভারতের কাছ থেকে না, আদার যেসব সোর্স আছে যেটি প্রফেসর শরফুদ্দিন বললেন, আমি মনে করি যে সেটি কার্যকর পদক্ষেপ দরকার, এবং যদি আমরা সেই কাজটি করতে পারি তাহলে আমাদের ভ্যাকসিন যে সংকটটি তৈরি হয়েছে সেটি কেটে যাবে। আশা করি যে আমরা আগামী যে 10-12 সপ্তাহের কথা বললেন সেরকম আভাস পাচ্ছি যে কিছু ভ্যাকসিন আমাদের কাছে চলে আসবে বলে আমরা আশা করছি। জুলহাস আলম ধন্যবাদ। একটু সময় আছে যেহেতু, সেহেতু একটু এটি সবার কাছ থেকে যদি সুযোগ হয়, এখন আসলে মানুষকে কি বার্তা দেওয়া উচিত, কি বার্তা দেবেন আপনারা? ডক্টর সমী সাহা, মানুষকে বলবো যে ঘরে থাকুন, মাস্ক যদি বাইরে আসেন মাস্ক পরুন এবং হাত ধোয়া করুন, মানে স্বাস্থ্যবিধিটা মেনে চলুন, এবং জীবন
থাকলে জীবিকা হবে, আর যদি জীবন চলে যায় তাহলে জীবিকাও পাওয়া যাবে না। সুতরাং জীবন যদি থাকে তাহলে আমরা সবাই ভালো থাকব এবং আবার আমাদের সবার সাথে দেখা। ডক্টর শরফুদ্দিন আহমেদ, আবার দেখা হবে মহামারী শেষে। এই মহামারী কবে যাবে আমরা জানি না, 24 সাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। তবে নাক মুখ ঢাকা এমন মাস্ক পরবেন, মাস্কটা যেন থুতনিতে না থাকে, ঘরে থাকুন, ঈদের আনন্দ এবারে বর্জন করুন এবং ঈদে বাড়িতে যাবেন না, যে যেখানে আছেন সেখানে ঈদ করুন, কোনো আত্মীয়কে আহ্বান জানাবেন না, নিজেও আত্মীয় হয়ে কারো বাসায় যাবেন না, তাহলে কিন্তু সংক্রমণ ছড়িয়ে পড়বে। আর যারা সেকেন্ড ডোজ নেওয়ার মতো আছেন তারা অপেক্ষা করুন, 12 সপ্তাহের মধ্যে আশা করি সেকেন্ড ডোজ দিতে পারবেন। এবং আমার মনে হয় যে মাস্ক আর জনসমাগম এড়িয়ে চলা আর ভ্যাকসিনের মাধ্যমে আমরা আমাদেরকে সংরক্ষিত রাখতে সক্ষম হব। অনেক 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 ধন্যবাদ।